আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে এমন অপরাধ করে ধরা পড়লে রক্ষা নেই তিন প্রবাসীকে বিশ বছরের জেল ও পাঁচ লাখ রিয়াল জরিমানা যে কারণে এই জেল ও জরিমানা করা হয়েছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকল সৌদি প্রবাসীরা সাবধান যারা মানি লন্ডারিং অপরাধের সাথে জড়িত হন তাদের হতে পারে মহাবিপদ কারণ সৌদি সরকার মানি লন্ডারিংকে অন্য সকল ঘৃণ্য অপরাধের সমকক্ষই মনে করে থাকেন সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের একটি আদালত মানি লন্ডারিং বা অর্থ পাচারের দোষী সাব্যস্ত হওয়াতে একজন সৌদি নাগরিক এবং তিনজন প্রবাসীকে ২০ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ রিয়াল জরিমানা করার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছেন যে আদালত অপরাধের সাথে জড়িত প্রবাসী ব্যক্তিদের সমমূল্যের অর্থ ব্যয় করার পাশাপাশি তাদেরকে জেল ও জরিমানা প্রদানের পর নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন পাবলিক প্রসিকিউশনের একটি সরকারি সূত্র জানিয়েছেন যে অর্থনৈতিক অপরাধ শাখায় তদন্তের ফলে অর্থ পাচারের সাথে জড়িত চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তদন্তে জানা গেছে যে সৌদি নাগরিক বাণিজ্যিক সংস্থার জন্য নিবন্ধন করেন এই সংস্থার জন্য ব্যাংক অ্যাকাউন্টও খোলেন তারপর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো প্রবাসীদের কাছে হস্তান্তর করেছিলেন যাতে তারা এই সংস্থার নামে লেনদেন করতে সক্ষম হন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের উপর পরিচালিত আর্থিক তদন্তে এটি প্রকাশ করা হয়েছে যে প্রবাসীরা অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণ অর্থ জমা করেছিলেন এবং তারপরে তা সৌদি আরবের বাহিরে স্থানান্তর করেছিলেন ফলে উক্ত প্রবাসীদেরকে গ্রেফতার করা হয়েছে তাই সৌদি আরবে যে সকল প্রবাসীরা আছেন এই ধরনের অপরাধী যুক্ত হওয়ার আগে সতর্ক হন কারণ এই ধরনের অপরাধে যুক্ত হয়ে অভিযোগ প্রমাণিত হলে ধরা পড়লে বড় জেল জরিমানার মুখোমুখি হতে হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে